আমি আমার দেশকে ভালোবাসি, আমি আর দেশকে সেনাবাহিনীতে যোগদান করলে আমি দেশকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সেবা করতে পারবো এবং নিজের পরিবারের সদস্যদের সামরিক হাসপাতালে সুচিকিৎসা দিতে পারবো এবং বিভিন্ন স্বাধীনতা মিশনে গিয়ে জাহাঙ্গীর, বিশিষ্ট মতিউর রহমান, বিশিষ্ট রুহুল আমিন, বিশিষ্ট হামিদুর রহমান, বিশিষ্ট আব্দুল মুন্সি আব্দুল রব, বিশিষ্ট বাংলাদেশের রাজধানীর নাম স্যার ঢাকা। ঢাকায় গেছিলেন আপনি? জি স্যার। এলাকার সেনাবাহিনীতে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে তোমার? জি স্যার আছে। কোন জায়গায় গেছিলেন পরীক্ষা দিতে? স্যার যশোর। যশোর। জি স্যার। যাই হোক, সেনাবাহিনী একজন যোগ্য সৈনিক হতে গেলে তো যোগ্যতা অর্জন করতে হবে, তাই না? তোমার পড়ালেখার পাশাপাশি আমার কোনো গুণ আছে যেটা শুনে আমি বুঝতে পারবো যে না তুমি গর্বিত সৈনিক হতে পারবে? কি ধরনের গুণ আছে? স্যার আমি মানুষের উপকার করি, সবসময় সত্য কথা বলি, কাউকে কোন সময় কারো ক্ষতি করি না, পাঁচ অক্ত নামাজ পড়ি। স্যার বিপদে বিপদ দেখে আমি ওই ওখান থেকে সরে যাই না, ওই বিপদটা সামলানোর চেষ্টা করি। বিপদে তুমি সহযোগিতা করার চেষ্টা করছো, তাই না? যাই হোক, কোন জেলায় বাসা তোমার? স্যার সৈয়দপুর জেলা। সৈয়দপুর জেলা থেকে কি জনের নাম বললাম? স্যার আব্দুর রহমান। আব্দুর রহমান। আব্দুর রহমান সোজা ট্রেনিং একাডেমিতে আসলে সৈয়দপুর জেলা থেকে আসছে। আব্দুর রহমান এক মাসের কোর্সের জন্য বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের প্রস্তুতি নিতে এখানে আসা। আব্দুর রহমানের ভাই ভাইগুলো নিয়েছিলাম। আসলে যখন তোমরা সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাবা, তোমাদের ভাই ভাইগুলোতে একজনকে এক ধরনের প্রশ্ন করবে, এটা ম্যান টু ম্যান ভেরি করবে। হ্যাঁ, এখন আমাদের এই প্রচেষ্টা শুধুমাত্র তোমাদের প্রস্তুতির জন্য এবং যারা আমাদের এখানে ট্রেনিং করতে আসছে, কোচিং করতে আসছে, তাদের এটা প্রস্তুতিমূলক একটা কোর্স, তারা এখানে প্রস্তুতি নিচ্ছে। ভাই ভাই তো হয়তো অনেক ধরনের ভুল জুটে হয়তো বা থাকবে বা থেকে আসবে কিনা, এটা আমরা পরবর্তীতে অ্যানালাইজ করবো এবং পরবর্তীতে আবার এই বিষয়গুলো সংশোধনের জন্য আবার সংশোধনী ক্লাস চলবে। যাই হোক, তোমরা সবাই প্রস্তুতি নিতে থাকো। আব্দুর রহমান, যদি দর্শকদের উদ্দেশ্যে বা নতুন যারা নবীন আসতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু পরামর্শ থাকে তুমি বলতে পারো। বেশি বলবো না, কারণ আমি এখন তো টেন পর্যন্ত পরে কোনো মানে সামরিক বাহিনী কোনো বিদ্যা অর্জন করতে পারিনি। এখানে এক মাসের কোর্স করে সামরিক বাহিনী সম্পর্কে আমি অনেক কিছু জেনেছি, তোমরা আসতে পারো, তোমাদের অনেক উপকার হবে। মানে পরীক্ষা জেনে যেতে হবে, যে কোনো পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি আমরা না জেনে পরীক্ষা দিতে যাই সেক্ষেত্রে আমাদের পাস করার সম্ভাবনাটা শতভাগের মধ্যে 99% থাকবে। আর যদি আমরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে যদি পরীক্ষা দিতে যাই তাহলে সেখানে আমাদের 100 ভাগের মধ্যে 99% পাস করার সম্ভাবনা থাকবে। সবাই প্রস্তুতি নিতে থাকো, প্রস্তুতি নাও, স্বপ্ন দেখেছো যারা সেনাবাহিনী সৈনিক হবা বা গর্বিত অফিসার হবা, তাদের স্বপ্নটাকে পূরণের জন্য তোমাদেরকে কঠোর পরিশ্রমী হতে হবে, কঠোর প্রশিক্ষণ নিয়ে প্রবল প্রস্তুতি নিয়ে তোমার স্বপ্নের পূরণের জন্য এখন থেকে প্রবল প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি চালাও, ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি সহায় থাকেন তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবা। আমাদের জন্য দোয়া করবা, আব্দুর রহমানের জন্য দোয়া করবা। আব্দুর রহমান যে উদ্দেশ্যে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে এসেছে সেই উদ্দেশ্য নিয়ে যাতে তার বাবা মার মুখে হাসি ফোটাতে পারে এবং দেশ সেবায় নিজেকে গর্বিত সৈনিক হিসেবে নিয়োজিত করতে পারে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবো। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর চাকুরির পরীক্ষার সব ধরনের সাজেশন ও পরামর্শ পেতে সোলজার ট্রেনিং একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।